শায়েখ ডক্টর আবদুল্লাহ আজ্জাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাওয়ালের প্রথম দিন আমরা আবদুল্লাহ মিশরিকে হারিয়েছিলাম। আমরা তার লাশ পেয়েছিলাম জিলকদের দ্বিতীয় দিনে। দেখা গেল যেখানে কয়েক ঘন্টার ব্যবধানে কমিউনিস্টদের লাশ ফুলে ফেঁপে পোকা বের হয়, সেখানে এক মাস পরও তার শরীর থেকে তাজা রক্ত বের হয়ে পড়ছে। রুশ সৈনিকরা তাদের নেতাদের বলেছে, এসে দেখো, স্থান এক, গুলি এক এবং পরিবেশও এক। আমাদের দেহগুলো কয়েক ঘন্টার ব্যবধানে ফুলে ফেঁপে যায়, আর তাদের দেহগুলো দুই মাস পড়ে থাকলেও কিচ্ছু হয় না। অতএব মার্ক্সবাদ ও সমাজতন্ত্রের আলোকে এটার রহস্য খুলে বলুন। এই কথা শুনে তারা পরামর্শ দিল, শহীদদের লাশে অ্যাসিড মারবে যাতে দেহগুলো কালো হয়ে যায় ও দেহের মাংসগুলো ছিঁড়ে পড়ে যায়। শহীদ ডক্টর আজ্জাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের এক ভাই বলল, কমিউনিস্টরা একজন শহীদের দেহে অ্যাসিড মারায়, তা কালো হয়ে যায় এবং মাংস ঝরে যায়। আমরা তাকে দাফন করলাম। কিছুদিন পর একটি কারণে আমরা তার কবরটি খুঁড়তে বাধ্য হলাম। দেখলাম তার শরীরে অ্যাসিড মারার আগে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেছে। আরেকটি ঘটনা, মাইন ফেটে খালিদ আল কুর্দির পা উড়ে যায় এবং পেট ফেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়। ডক্টর সালিহ আল লববি এসে তার নাড়ি ভুঁড়ি একত্রিত করে পেটে ঢুকিয়ে দেন এবং তাকে একটি কম্বল দিয়ে মুড়ে দেন। এই সময় তার চোখ দিয়ে অশ্রু চলে আসে। তখন খালিদ বলল, আপনি কাঁদছেন কেন? আমি তো আমার হাতে পিঠে সামান্য আঘাত পেয়েছি। সে জানে না যে তার পা উড়ে গেছে এবং পেট ফেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। এই অবস্থায়ও সে তার সাথীদের সাথে দুই ঘন্টা পর্যন্ত কথা বলেছে, অথচ তার পা এবং পেটের খবর ছিল না। অতঃপর খালিদ শাহাদাতের কোলে ঢলে পড়ল এবং সাথে সাথে ওই এলাকায় মেশকের গন্ধ ছড়িয়ে পড়ল। তখন সবাই জানতে পারল যে খালিদ শহীদ হয়েছে। সাধারণত শহীদদের প্রাণ বের হওয়ার আলামত যে তার শরীর থেকে সুগন্ধি বের হয়। আরেকটি ঘটনা, শায়েখ ডক্টর আবদুল্লাহ আজ্জাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছুদিন পূর্বে ইয়াসিন আব্দুস শাকুর আল হুমায়েদি নামে একজন জর্দান যুবক শহীদ হয়েছেন। আমি তাকে নিজের হাতে ধরে কবরে রাখলাম। সাধারণত মৃতদের দেখতে একটা ভয় লাগে, কিন্তু আল্লাহর কসম, শহীদদের লাশ দেখলে মনে চাই বুকে জড়িয়ে ধরে রাখি। তোমার মন চাইবে না শহীদদের কবর ছেড়ে চলে আসতে। আমরা তাকে এসার পর কবরে রেখেছি। কবরে রাখার সময় আমি এক পাশে ছিলাম এবং জর্দানের আবু খালিদ আরেক পাশে ছিলেন। মৃত লোকের দেহ বলতেই ঠান্ডা থাকে। আমরা শীতকালে এসার পর তাকে কবরে রাখছিলাম। দেখা গেল তার শরীর গরম। আবু খালিদ আমাকে বললেন, আপনি তার শরীরের উষ্ণতা অনুভব করছেন? উত্তর দিলাম, হ্যাঁ। আমরা তাকে কবরে রাখলাম। মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। অতপর কিবলার দিকে মুখ ফিরিয়ে দেওয়ার জন্য আমি তার চেহারার কাপড় খুলে ফেললাম। দেখা গেল তার চেহারায় বিস্ময়কর নূর ঝলমল করছে। মন চাচ্ছে না তার চেহারা থেকে চোখ ফিরিয়ে নিতে। মুখ থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ।